বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এক ভূতুরে স্টেশনে নিয়ে যাব, ভারতবর্ষেই অবস্থিত। স্টেশনটির নাম বারোক, যাকে বলা হয় একটি ভূতুরে স্টেশন। কালকা থেকে টয় ট্রেনে সিমলা যাওয়ার পথে পড়ে এই পাহাড়ি স্টেশন বারোক। 120 বছর আগে অর্থাৎ 1900 খ্রিস্টাব্দ নাগাদ মিলিটারি ইঞ্জিনিয়ার কর্নেল বারোককে তৎকালীন ব্রিটিশ সরকার দায়িত্ব দিয়েছিল কালকা থেকে সিমলা এই রেলপথ নির্মাণের। উদ্দেশ্য শৈল শহর সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী বানানো। 120 বছর আগে প্রায় 8000 ফিট উচ্চতার সিমলা শহরকে রেলপথে সমতল অঞ্চল কালকার সঙ্গে জোড়া প্রায় অসাধ্য কাজ ছিল। সেই যুগে প্রায় অসম্ভব সেই ইঞ্জিনিয়ারিং প্রকল্পটিকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কর্নেল বারোক। 100টির বেশি টানেল আর অসংখ্য ব্রিজ এই 96 কিলোমিটার রেলপথে। সবথেকে দীর্ঘ টানেলটির দৈর্ঘ্যে 1100 মিটারেরও বেশি। এই টানেলটি সে সময় বিশ্বের দীর্ঘতম টানেল ছিল আর এখন ইউনেস্কোর হেরিটেজ নির্মাণের তালিকায়। কিন্তু এই টানেলটি নির্মাণের সময় এক অঘটন ঘটে। বারোক সাহেবের তত্ত্বাবধানে সিমলা থেকে মাত্র 37 কিলোমিটার দূরের এই টানেলটি নির্মাণ কাজ চলছিল। নিয়ম অনুযায়ী পাহাড়ের দুই প্রান্ত থেকেই দুটো সুড়ঙ্গ কাটা শুরু হয়। মাঝপথে সেই সুড়ঙ্গ দুটোকে মিলে যেতে হবে। সুড়ঙ্গের যে কোনো এক প্রান্ত থেকে সূর্যের আলো দেখা যাবে, তবেই সুড়ঙ্গ কাটা ঠিকঠাক মতো শেষ হলো। কিন্তু কর্নেল ইঞ্জিনিয়ার সাহেবের কোনো ডিজাইন ক্যালকুলেশনের ভুলেই হোক বা শ্রমিকদের কাজের ভুলেই হোক, বেশ কিছু দূর কাটার পরই বোঝা যায় টানেল দুদিক দিয়ে মেলানো যাবে না। যদিও শ্রমিকরা নাকি দাবি করে তাদের কাজ ঠিকই ছিল, কর্নেল সাহেবের হিসেবের ভুলেই তাদের যাবতীয় পরিশ্রম বৃথা গেছে। এই নিয়ে ক্রুদ্ধ শ্রমিকদের সঙ্গে কর্নেল সাহেবের তুমুল বাকবিতণ্ডাও হয়। যাই হোক, ভুল জারি হোক, কাজের দায়িত্ব যখন কর্নেল বারোকের, তখন ভুলের দায়িত্বও তার। কর্নেল বারোক নিজের ভুল স্বীকার করে কর্তৃপক্ষের কাছে চিঠি লেখেন। তৎকালীন ইংরেজ সরকার কর্নেল বারোককে কাজ থেকে অব্যাহতি দেন। সরকারি অর্থের অপচয়ের জন্য টোকেন পানিশমেন্ট হিসাবে 1 টাকা ফাইনও করে, সুড়ঙ্গটিকেও বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার পর কর্নেল বারোক লজ্জায় অপমানে পাগলের মতো হয়ে যান। পোষা কুকুর নিয়ে কর্নেল বারোককে দেখা যেত বন্ধ হয়ে যাওয়া সুড়ঙ্গের আশেপাশে ঘুরে বেড়াতে। এরপর একদিন হঠাৎ সুড়ঙ্গের কাছে কর্নেল সাহেব নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজেকে গুলি করেন। রক্তাক্ত অবস্থায় পড়ে যেতে দেখে কর্নেল সাহেবের কুকুরটা দৌড়ে কাছাকাছি একটা গ্রামে গিয়ে ডাকাডাকি শুরু করে। গ্রামের লোকেরা আন্দাজ করে কিছু একটা অঘটন ঘটেছে, কিন্তু কুকুরটার পেছন পেছন যখন তারা ঘটনাস্থলে পৌঁছায় তখন সব শেষ। এইভাবেই এক মানি ও সাহসী ইঞ্জিনিয়ারের জীবনাবসান ঘটে। কিছুদিন পর কুকুরটিও মারা যায়। কর্নেল বারোক মারা যাওয়ার পর ইংরেজ সরকার সেনাবাহিনীর অন্য ইঞ্জিনিয়ারকে কাজের ভার দেয়। কথিত আছে বাবা ভালকু নামে এক স্থানীয় সাধুর সহযোগিতায় ওই পাহাড়েরই অন্য পথে সুড়ঙ্গ কাটা শুরু হয় এবং তা ঠিকমতো শেষও হয়। বারোক সাহেবের সম্মানে ওই সুড়ঙ্গের পরই যে স্টেশনটা হয় তার নামও দেওয়া হয় বারোক। এইসব ঘটনার কিছুদিন পর থেকেই অশরীরী বারোক সাহেবকে নাকি দেখা যেতে থাকে বন্ধ হয়ে যাওয়া সুড়ঙ্গের আশেপাশে, আর সঙ্গে তার প্রিয় কুকুরটিও। অনেক সময় দেখা যায় জঙ্গলে কোনো এক পাইন গাছের তলায় বারোক সাহেব বসে আছেন আর তার কোলে মাথা দিয়ে শুয়ে আছে তার প্রিয় কুকুর। বারোক সাহেব তার কুকুর নিয়ে জঙ্গলের পথে নিজের মনেই ঘোরেন এবং আজও নাকি ঘোরেন, অন্তত স্থানীয় গ্রামবাসীর সেটাই বক্তব্য। তবে কোনোদিন কারো কোনো ক্ষতি করেননি, সাহেবদের ভাষায় যাকে বলে ফ্রেন্ডলি ঘোস্ট। অ্যাডভেঞ্চার প্রিয় অনেক মানুষ বারোক স্টেশন থেকে 3-3.5 কিলোমিটার দূরে জঙ্গলের পথে ট্রেক করে প্রায় 180 বছর আগে বন্ধ হয়ে যাওয়া বারোক হন্টেড টানেল দেখতে যান, এই আশায় যদি নির্জন জঙ্গলের পথে ফ্রেন্ডলি ঘোস্ট অর্থাৎ বারোক সাহেবের সঙ্গে দেখা হয়ে যায়। আপনারাও যদি আগামী দিনে যান অবশ্যই
এই স্থানে ভিজিট করবেন এবং তার রোমাঞ্চ উপভোগ করবেন।